আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনাকালে এই মহাসংকটের সময় আমরা বাসায় থাকছি নিরাপদে থাকার জন্য, এবং বাসায় থেকে আমরা কি করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খাবো এবং কিছু ব্যায়াম করবো। এবং বাসা থেকে যদি বাইরে বের হই তবে স্বাস্থ্যবিধি মেনেই বাসা থেকে বাইরে যাব এবং বাসায় ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হব। শিমুল মেমোরিয়াল নার্সিং স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সন্দীদা আনোয়ার, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নার্সিং স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দশম শ্রেণীর অর্থনীতির তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদার যোগান ভারসাম্যের পার্ট 3.4, 3.5 এবং 3.6 করবো। চাহিদা, যোগান এবং ভারসাম্যতা নির্ধারণ, এই তিনটা পার্ট আমরা আজকে পড়ব। এবং এখান থেকে আমরা যা শিখবো তা হলো চাহিদা, চাহিদা বৃদ্ধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন সম্পর্কে জানতে পারবো, যোগান, যোগান বৃদ্ধি, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন সম্পর্কে জানতে পারবো, ভারসাম্য দাম সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা শিখবো এখান থেকে যে পাঠগুলো পড়ে আমরা যা যা শিখবো তা হচ্ছে চাহিদা, চাহিদা কি, চাহিদা বৃদ্ধি বা চাহিদা সূত্রটা কি, চাহিদা সূচি একটা নির্দিষ্ট দাম এবং চাহিদার প্রেক্ষিতে একটা রেখা অঙ্কন, চাহিদা রেখা অঙ্কন সেটা সম্পর্কে জানবো। ঠিক একইভাবে যোগান, যোগান বৃদ্ধি বা যোগানের সূত্র, যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় সেটা শিখতে সম্পর্কে জানতে পারবো। আর ভারসাম্য দাম, এই যে ক্রেতা বিক্রেতা দরকার সুদেশীর মাধ্যমে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তারা দাম নির্ধারণ করা হয় সেই ভারসাম্য দাম সম্পর্কে আমরা জানবো। এরপরে আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় যথারীতি খাতায় উঠাতে হয়, এটা তো নতুন বিষয় না, আলোচ্য বিষয়গুলো সবাই খাতায় উঠে নিবে। চাহিদা, চাহিদা বৃদ্ধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, যোগান, যোগান বৃদ্ধি, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন এবং ভারসাম্য দাম। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা, চাহিদা বৃদ্ধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, যোগান, যোগান বৃদ্ধি, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, ভারসাম্য দাম। এবারে আসি আলোচনায়। চাহিদা, চাহিদা বলতে আমরা কোনো কিছু পাওয়া পেতে চাই, কোনো দ্রব্য বা সেবা বা কোনো বস্তু পাওয়াটা মনে হয় চাহিদা, আসলে তা না। অর্থনীতির ভাষায় চাহিদা হতে হলে তার তিনটি শর্ত পূরণ করতে হয়, যেমন কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। তাহলে অর্থনীতিতে যদি আমরা চাহিদা বলি তাহলে তিনটি শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। এখন ধরি একজন ভিক্ষু, তার এখন একটা কার কেনার খুব শখ, এই শখটা তার ইচ্ছা আকাঙ্ক্ষা, একটা চাহিদার ইচ্ছা কিন্তু পূর্ণ শর্ত পূরণ হচ্ছে, কিন্তু তার ক্রয়ের যে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য কি তার থাকবে, থাকবে না। এবং অর্থ দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকতে পারে কিন্তু অর্থ ব্যয় করার তার সামর্থ্য থাকতে পারছে না, তাহলে তার ওই গাড়ি ক্রয় করাটা তার চাহিদা হইতে পারে না। আবার দেখা যাচ্ছে একজনের, একজন অর্থ সম্পদশালী মানুষের অনেক টাকা আছে কিন্তু সে তার কোনো একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই এবং ক্রয়ের প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সে সেটা ক্রয় করতে ইচ্ছা করছে না, তার মানে হচ্ছে মিতব্যয়ী মানুষ, যে কিনা টাকা সচরাচর কি করে খরচ করতে চায় না, সে কিন্তু তার অনেক টাকা আছে কিন্তু সে কি করছে, তার ক্রয় ওই গাড়িটা ক্রয় করার জন্য ইচ্ছা হচ্ছে না, আকাঙ্ক্ষা থাকছে না, এবং সে ওইটা সামর্থ্য থাকা সত্ত্বেও তার ওই আকাঙ্ক্ষা না থাকার কারণে সেটা চাহিদা হবে না। তাহলে চাহিদা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট দ্রব্য ক্রয়ের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, সেই দ্রব্য ক্রয়ের প্রয়োজনে আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং সেই অর্থ ব্যয় করতে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকতে হবে। তাহলে কোন একটি চাহিদা আমরা তাকেই বলবো, কোন একটি নির্দিষ্ট দ্রব্যের ক্রয়ের আকাঙ্ক্ষা, সেই দ্রব্যের প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং সেই দ্রব্য অর্থ ব্যয়ে সেটা ক্রয় করতে পারবে, তখন সেটাই হচ্ছে চাহিদা। এরপরে আসি চাহিদা বৃদ্ধি বা সূত্র। চাহিদা বৃদ্ধি বা সূত্র হচ্ছে আমরা জানি, ধরি হচ্ছে বাবা বাজারে গেল, বাজারে গিয়ে সে কি করলো, হচ্ছে সবজি কিনতে গেল, কিন্তু সবজির দাম দেখে এত পরিমাণ দাম বেশি সে খুব অল্প পরিমাণ বাজার করে নিয়ে বাসায় আসলো। এসে বাসায় ঢুকে তার মন খারাপ এবং সে বলছে কি যে আজকে বাজারে সবজির যে দাম তাকে আমি কিনতেই পারলাম না। তাহলে দাম বাড়লে চাহিদা কি হয়, কমে গেল। ঠিক একইভাবে পরের দিন সে বাজারে গেল, দেখা গেল অনেক ব্যাগ ভর্তি করে সে বাজার করে নিয়ে এসেছে সবজি, এসেই সে
আজকে বাজারে সবজির দাম অনেক কম, সেজন্য অনেক বাজার করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে কখনো যদি কোনো পণ্যের দাম কমে তাহলে তার চাহিদা বাড়ে, আর দাম বাড়লে চাহিদা কমে। এইটাই হচ্ছে চাহিদা বৃদ্ধি, যে সূত্রের মাধ্যমে এটা দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে, আর দাম বাড়লে তার চাহিদা কমে। দামের সাথে চাহিদার এই রূপ বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। দেখো এখানে একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছি দাম, এটা হচ্ছে দাম যখন বাড়ছে তখন চাহিদা কি হচ্ছে কমে যাচ্ছে, আর দাম যখন কমে যাচ্ছে তখন চাহিদা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। এটাই যে বৃদ্ধি সূত্রের মাধ্যমে বা যে বৃদ্ধির মাধ্যমে দেখা হয় নাম হয় সেটাকেই বলা হয় চাহিদা বৃদ্ধি। তাহলে দামের সাথে চাহিদার কিরূপ সম্পর্ক? বিপরীত সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। এই সম্পর্কটা যে বৃদ্ধির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। এখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝাচ্ছে ক্রেতার পছন্দ, রুচি, অভ্যাস এগুলো অপরিবর্তিত থাকবে। যখন চাহিদা বৃদ্ধি আমরা কার্যকর তখনই হবে যখন ক্রেতার যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, ক্রেতার পছন্দ, রুচি, অভ্যাস এগুলো সব অপরিবর্তনীয় থাকবে। যদি এগুলো পরিবর্তিত হয় তখন আর চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। চাহিদা সূচি, চাহিদা সূচি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তার যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই চাহিদা সূচি বা তালিকা বলে। এই যে আমরা এখানে এটাই চাহিদা সূচি। এখানে দেখো প্রতি একক দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণ, এই যে যেটা এই ছক করে দেখানো হচ্ছে এটা হচ্ছে চাহিদা সূচি। এখানে প্রতি একক দ্রব্যের দাম দেওয়া আছে 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা। দেখো চাহিদার পরিমাণ, যখন দ্রব্যের দাম 8 টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু 4, আর যখন দাম কমে 6 টাকা তখন হচ্ছে চাহিদার পরিমাণ 8। ঠিক একইভাবে দাম যখন আরো কমে 4 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 12, আর যখন হচ্ছে চাহিদা দাম একবারে কমে 2 টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে 16 টাকা। এটাই হচ্ছে যে প্রতি একক দ্রব্যের দাম উন্নয়নের সাথে চাহিদার যে সম্পর্ক সূচির মাধ্যমে দেখানো হয় সেটাই হচ্ছে চাহিদা সূচি। এবার এই চাহিদা সূচি থেকেই আমরা চাহিদা রেখা অঙ্কন করে দেখব। আমরা বোর্ডে চাহিদা রেখাটা অঙ্কন করে দেখি। আমরা জানি যে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা অঙ্কন করে নিব, একটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে ও এক্স অক্ষ। এটা হচ্ছে ও, এটা এক্স। এখানে আমরা লিখব চাহিদার পরিমাণ। তাহলে চিত্রে যখন আমরা ব্যাখ্যা করবো তখন লিখব যে চিত্রে চাহিদার ও এক্স অক্ষের চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম। এখন চাহিদা সূচি অনুযায়ী আমাদের চাহিদার দামটাকে ধরে নিই। প্রথমে দাম আমরা কি করব এইখান থেকে ধরি, চাহিদার পরিমাণ ছিল 4 টাকা, আর
যখন দাম কমে 6 টাকা হলো তখন আমার চাহিদা কি হলো কমে বেড়ে যেয়ে আমার চাহিদা হয়েছিল 8 একক। এরপরে যখন দাম আরো কমে গেল যখন দাম কমে আরো কমে গিয়ে 4 হলো তখন আমার চাহিদা বেড়ে গিয়ে হলো 12। এরপরে দাম যখন আরো কমে 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে হয়ে গেল 16। তাহলে চাহিদার পরিমাণ আমার কত হলো? চাহিদার পরিমাণ আমার হলো 16। এই যে 16, এই যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু যখন আমরা কি করব, যোগ করব, যোগ করলে আমরা একটা রেখা পাবো, সেই রেখাটাই হচ্ছে আমার চাহিদা রেখা। এই যে রেখাটাই হচ্ছে আমার চাহিদা রেখা। তাহলে এই রেখাটার নাম কি হবে? এই রেখাটার নাম হবে আমার চাহিদা রেখা। এটাই হচ্ছে আমার চাহিদা রেখা, যেটা কিনা দাম বাড়ার সাথে সাথে চাহিদা বেড়ে কমে যায় এবং দাম কমার সাথে সাথে চাহিদা বেড়ে যায়। এই রেখাটার নাম হচ্ছে আমার চাহিদা রেখা। দেখো এই যে এই চিত্রটা আমরা বয়ে আছে সে এভাবে নিয়েছি, এই যে এখানে সব হচ্ছে রেখাগুলো যোগ করে দিয়ে আমার একটা চাহিদা রেখা পাওয়া গেছে। এই যে কিউ আর এস টি এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা ডিডি রেখা পেয়েছি, যেটা কিনা আমার চাহিদা রেখা। তাহলে আমরা কি যোগান চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন দেখলাম। এরপরে আসি বাজার চাহিদা সূচি। এই বাজার চাহিদা বলতে বোঝাচ্ছে ভোক্তার, প্রত্যেক ভোক্তার একটা নির্দিষ্ট চাহিদা থাকে, এই চাহিদাগুলোর সমষ্টিটা, এই চাহিদাগুলোর যোগফল হচ্ছে ব্যক্তিগত চাহিদার যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাজার চাহিদা। দেখো এখানে আমার একটা ছকের মাধ্যমে বাজার চাহিদা সূচি দেখানো হয়েছে। এই যে দ্রব্যের দাম, এখানে দাম দেওয়া আছে 6, 4, 2। প্রথম ভোক্তাকে যারা আমরা Q1 বলছি, এই দ্রব্যের একক হচ্ছে 5, 10, 15। দ্বিতীয় ভোক্তার চাহিদা দ্রব্যের একক 10, 15, 20। এই দাম কিন্তু একই, কিন্তু ব্যক্তি দুই ব্যক্তি চাহিদা আলাদা আলাদা। যখন এই প্রথম ভোক্তা এবং দ্বিতীয় ভোক্তার দুইজনের চাহিদা যে সমষ্টি সেটাই হচ্ছে বাজার চাহিদা। দেখো এখানে হচ্ছে এই যে 5 এবং 10, এই দুটাকে যোগ করে 15 হচ্ছে বাজার চাহিদা। তাহলে বাজার চাহিদাটা হচ্ছে ব্যক্তিগত চাহিদার সমষ্টি, ব্যক্তিগত প্রথম ভোক্তা দ্বিতীয় ভোক্তা এদের যে সমষ্টি সেটা হচ্ছে বাজার চাহিদা। তাহলে আমরা বাজার সূচি থেকে ঠিক একইভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা যেভাবে অঙ্কন করলাম ঠিক একইভাবে বাজার চাহিদা সূচি থেকে বাজার রেখা অঙ্কন করতে পারি। সেটা তাহলে আর দেখালাম না, প্রথম ভোক্তা এবং দ্বিতীয় ভোক্তা চাহিদাটা ঠিক একইভাবে এইভাবে আঁকিয়ে নিলে, আঁকিয়ে নিলে সেটা বাজার চাহিদা রেখা হয়ে গেল। তাহলে বাজার সূচি থেকে আমরা একইভাবে যেভাবে সাত চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলাম ঠিক একইভাবে বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এই হচ্ছে বাজার চাহিদা সূচি। এরপরে আসি যোগান। অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। তাহলে অর্থনীতিতে যোগান বলতে বোঝাচ্ছে যে একজন বিক্রেতা কোন একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে। আমরা বাজারে যাই না, বাজারে গেলে দেখি সবজি বিক্রেতা কি করছে, সবজি নিয়ে বসে আছে, তার সবজি কিন্তু ওইখানে তার সব সরবরাহ আছে, কিন্তু ওইটা থেকে আমরা যোগান করবো না। যোগান তখনই বলবো যে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে, একটা নির্দিষ্ট দামে সে যতটুকু বিক্রয় করতে ইচ্ছুক, মানে যে যতটুকু পরিমাণ বিক্রি করবে সেটাই হচ্ছে তার যোগান। এরপরে আসি যোগান বিধি বা সূত্র। একইভাবে চাহিদা বৃদ্ধি যেভাবে করলাম, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগানের পরিমাণও বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে দ্রব্যের যোগানও হ্রাস পায়। দামের সাথে যোগানের এইরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বিধি বলা হয়। তাহলে যোগান বিধি কাকে বলছে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত,
যেমন ক্রেতার পছন্দ, রুচি, অভ্যাস এগুলো অপরিবর্তিত, এগুলো পরিবর্তনশীল না, তখন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বেড়ে যায় এবং দাম কমে গেলে যোগানের পরিমাণও হ্রাস পায়। তাহলে দামের সাথে যোগানের এই রূপ যে প্রত্যক্ষ মানে সরাসরি যে সম্পর্ক সেটাকে এই যোগান বৃদ্ধি বলে। দেখো একটা উদাহরণ দিই যে বাজারে দেখবা কোন সময় যখন ওই যে হয় না যে আর্থিক বাজারে কোনো পণ্য পাওয়া যাচ্ছে না, যেমন এখন ধরি পেঁয়াজ, পেঁয়াজের দাম যখন বেড়ে গেছিল না কিছুদিন আগে, বেড়ে যাওয়ার কারণে কি হয়েছিল, বাজারে কিন্তু পেঁয়াজের সরবরাহটা কম ছিল, কারণ দ্রব্যের দাম কমে গেছে। দ্রব্যের দাম কমে গেলে কি হয়, দ্রব্যের দাম কমে গেলে দ্রব্য হচ্ছে বাজারে ওই দ্রব্যের যে যোগানটা থাকে সেটা কিন্তু কমে যায়। আবার যখন দেখবা যে দাম কমে যাওয়ার দাম বেড়ে গেল, দাম বেড়ে গেলে দোকানও পরিমাণটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আবার দাম যখন হ্রাস পাবে তখন যোগানের পরিমাণ, এখন উৎপাদক প্রতিষ্ঠান কি করবে, সে চিন্তা করবে তার মুনাফা সর্বোচ্চ করণে, তাহলে সে তখন কি করবে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পাবে তখন সে তার যোগানের পরিমাণ বৃদ্ধি করবে, আবার যখন দেখবে যে দাম কমে আসছে তাহলে সে কি করবে তার দ্রব্য সংকট করবে বা দ্রব্যটা কমিয়ে নিবে, যে না থাকে আমার দ্রব্য এখন বিক্রি করলে আমি কম দাম পাবো, সে কারণে সে কি করবে সরবরাহ বন্ধ করে দিবে। এই যে যে এই যে যেটা সম্পর্কটা যে বৃদ্ধির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলে যোগান বিধি। ঠিক একইভাবে যোগান সূচি, যোগান সূচি হচ্ছে দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। এই দামের পরিবর্তনের ফলে যোগানের যে সম্মুখী পরিবর্তনকে যে সূচিতে দেখানো হয় সেটাকে বলে যোগান সূচি। দেখো এই যে যোগান সূচি, প্রতি একক দ্রব্যের দাম, প্রতি একক দ্রব্যের দাম হচ্ছে এই যে দেখো এখানে দাম দেওয়া আছে 10, 20, 30, 40, যোগানের পরিমাণ কোয়েন্টাল, এখানে পণ্য যেহেতু সেজন্য এখানে আমরা বলেছি কোয়েন্টাল, এই যে 10, 20, 30, 40 এটা হচ্ছে যোগানের পরিমাণ। তাহলে এটা হচ্ছে যোগান সূচি। যোগান সূচিতে কি হয়, দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণটা দেখানো হয়। তাহলে যোগান সূচি থেকে ঠিক একইভাবে যোগান রেখা অঙ্কন করা যায়। এখানে আমি এখানে দেখাচ্ছি যে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম নির্ধারণ করা হয়েছে। এই দামের এখানে যদি আমি ধরি যে আমার যোগান সূচিতে ছিল হচ্ছে 10, 20, 30, এখানে আমি 10, 20, 30 দিয়ে করলাম, 10, 20, 30 এটা হচ্ছে দামের পরিমাণ, আর যোগানের পরিমাণ হচ্ছে এই যে 10, 20, 30। ঠিক একইভাবে এই যে 10, 20, 30 যখন দ্রব্যের দাম দেখো ছিল 10, মানে দ্রব্যের দাম কম ছিল সেটা হচ্ছে 10, ঠিক যোগানের পরিমাণও ছিল 10, আবার যখন দ্রব্যের দাম বেড়ে 20 হলো যোগানের পরিমাণটাও কি হলো এখান থেকে বেড়ে এই যে এইটুকু হলো এটা হচ্ছে 20। ঠিক একইভাবে এখন দাম এই যে 20 থেকে 30 এ গেল তখন যোগানের পরিমাণও 20 থেকে বেড়ে 30 হলো। এই পারে এই যে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে যোগান রেখা। তাহলে যোগান রেখা হচ্ছে ও এক্স অক্ষে আঁকানোর সময় ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে কি রাখবো যোগানের দাম বা দ্রব্যের দাম। এবং এই দাম এবং যোগানের যে সম্পর্কটা যে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় এই যে বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাওয়া গেল সেটাই হচ্ছে যোগান রেখা। এইটা হলো যোগান সূচির ভিত্তিতে আমরা কি করলাম যোগান রেখা আঁকাতে পারবো। এরপরে আসি বাজার যোগান সূচি। একইভাবে বাজার যোগান সূচিটাও ওই একই, যেভাবে ব্যক্তিগত যোগানের একটা হচ্ছে বিক্রেতার একটা যোগান, দ্বিতীয় বিক্রেতার যোগান, এই দুইজনের বিক্রেতার যোগানকে যোগ করলে বাজার যোগান পাওয়া যাবে। এই হচ্ছে এখানকার বাজার যোগান। বাজার যোগান তাহলে হচ্ছে এস ওয়ান এবং এস টু এই দুই বিক্রেতা, প্রথম বিক্রেতা এবং দ্বিতীয় বিক্রেতার যোগফলটাই হচ্ছে বাজার যোগান। তাহলে এখানে দেখো প্রথম বিক্রেতা যখন দ্রব্যের দাম 10 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 100 এবং দ্বিতীয় ছিল 50, তাহলে এই যে 150 হচ্ছে বাজার যোগান। তাহলে আমরা বুঝলাম বাজার সূচি যোগান, বাজার যোগান সূচি হচ্ছে প্রথম বিক্রেতা এবং দ্বিতীয় বিক্রেতার যোগানের যোগফল। ঠিক একইভাবে বাজার যোগান সূচি থেকে বাজার যোগান রেখা অঙ্কন করা যায়। যেভাবে ওই যে আমরা যোগান রেখা অঙ্কন করলাম ঠিক একইভাবে প্রথম বিক্রেতা দ্বিতীয় বিক্রেতা যোগানের পরিমাণ লিখে আঁকিয়ে নিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে বাজার যোগান রেখা। এরপরে আসি ভারসাম্য দাম নির্ধারণ। সবাই চাহিদা এবং যোগানের যে হচ্ছে পরস্পর সম্পর্ক, এই সম্পর্ক বা পরস্পর যে দর কষাকষি, যদি আমরা বাজারে গিয়ে দ্রব্য কিনতে গেলে দেখা যায় যে ক্রেতা একটা দাম বলে, বিক্রেতা একটা দাম বলে, তারপরে সেই দামের দর কষাকষি হতে হতে ক্রেতা
জায়গায় এসে নির্দিষ্ট একটা দামে এসে তারা একমত হয় এবং ওই জায়গাটাকে বলা হয় ভারসাম্য দাম। তাহলে যে দ্রব্য দামে দ্রব্যটি চাহিদা এবং যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। তাহলে ভারসাম্য পরিমাণটা কাকে বলছে? ভারসাম্য পরিমাণটা বলতে বোঝাচ্ছে যে একটি নির্দিষ্ট দামে চাহিদা এবং দ্রব্যটির চাহিদা এবং যোগান পরস্পর কি হবে? সমান হবে। ওই পরস্পর যে জায়গাটায় সমান হবে সেই সমান জায়গাটাই হচ্ছে ভারসাম্য দাম, বা ওইখানে যে পরিমাণ দ্রব্য এবং সেবা পাওয়া যাচ্ছে চাহিদা এবং যোগানের যে পরিমাণটা হচ্ছে সেটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এই যে একটা রেখাচিত্র, এই রেখাচিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? ভারসাম্য পরিমাণটা এখানে দেখা যাচ্ছে না, যে এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে ই বিন্দু, এই ই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ বা ভারসাম্য দামের নির্দিষ্ট একটা বিন্দু। যেমন এইখানে ও ডাব্লু দেখানো যাচ্ছে এবং এদিকে ও এল দেখানো আছে। এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে কি হচ্ছে? দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ, এবং লম্ব অক্ষে কি দেখানো হচ্ছে? দাম দেখানো হচ্ছে। এই দাম যেখানে যখন 60 তখন চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল 5, যখন দাম কমে 40 তখন আবার চাহিদা ও যোগানের পরিমাণ কমে বেড়ে মানে পরিমাণ 10, তারপর দাম আরো কমে যখন 20 তখন আবার চাহিদা বেড়েও 10। এইভাবে যে বিন্দুগুলো পাচ্ছি এটা হচ্ছে চাহিদা রেখা অঙ্কন, এটা হচ্ছে যোগান। এই চাহিদা রেখা এবং যোগান রেখা দেখে একটা জায়গায় এসে নির্দিষ্ট হয়ে গেছে। এই নির্দিষ্ট এই জায়গাটা যেখানে কি, এটাই হচ্ছে ভারসাম্য দাম। তাহলে চাহিদা এবং যোগানের একটা ভারসাম্য অবস্থা, এইটাই হচ্ছে ভারসাম্য নির্ধারণ জায়গা, যেখানে চাহিদা এবং যোগানের পরিমাণ এবং দাম পরস্পর সমান হবে। যে বিন্দুতে চাহিদা এবং যোগানের পরিমাণ এবং দাম পরস্পর সমান সেই জায়গাটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারলাম ভারসাম্য পরিমাণ কোনটা, যেখানে চাহিদা এবং যোগানের পরিমাণ এবং দ্রব্যের দাম পরস্পর সমান হবে সেই জায়গাটাই হচ্ছে ভারসাম্য জায়গা বা ভারসাম্য দাম বা ভারসাম্য নির্ধারণ। ওইখানে আমরা ভারসাম্য নির্ধারণ করব। এরপরে আসি মূল্যায়ন। মূল্যায়নে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। চাহিদা কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা যে দাম বাড়ার সাথে, মানে একটি নির্দিষ্ট সময়ে একটি ক্রেতা তার কোনো দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা থাকবে সেই দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে এবং সেই দ্রব্যটি ক্রয়ের অর্থ ব্যয়ে সেই দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকতে হবে, সেটাকেই বলবে সেই ক্রেতার হচ্ছে চাহিদা। বাজার চাহিদা কাকে বলে? ব্যক্তিগত চাহিদা গুলোর সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। যোগান কাকে বলে? উৎপাদক উৎপাদক একটি নির্দিষ্ট দামে তার উৎপাদিত পণ্য যতটুকু বিক্রয় করতে ইচ্ছুক সেইটাই হচ্ছে তাকে, সেইটাকে বলা হয় যোগান। ভারসাম্য দাম কাকে বলে? যে কোন একটি নির্দিষ্ট সময়ে যেখানে যোগান এবং চাহিদা পরস্পর সমান হবে সেই দামকে বলা হবে ভারসাম্য দাম। যে দামে কোন দ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেই জায়গাটাকে বলা হবে, সেই দামটাকে বলা হবে ভারসাম্য দাম। দ্রব্যের দাম সর্বনিম্ন হলে চাহিদা কেমন হয়? আমরা পড়লাম না, চাহিদা সূচিতে দেখলাম না যে যখন দাম 2 টাকা তখন চাহিদা বেড়ে কত হলো? 16 টাকা। তাহলে দ্রব্যের দাম যখন সর্বনিম্ন হয় চাহিদা তখন বৃদ্ধি পায়, চাহিদা তখন সর্বোচ্চ হয়। যখন দ্রব্যের দাম সর্বনিম্ন তখন চাহিদা সর্বোচ্চ হয়। তাহলে আমরা শিখলাম চাহিদা কাকে বলে, বাজার চাহিদা কি, যোগান কাকে বলে, ভারসাম্য দাম কি, দ্রব্যের দাম সর্বনিম্ন হলে চাহিদা কেমন হয়। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এটা আসলে আমাদের রিভিশন ক্লাস, আমরা তো অনেক আগেও এগুলো পড়েছি, আবার পড়ছি। তাহলেও তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। এরপরে আসি নেক্সট ডে। নেক্সট ডে আমাদের থাকছে টপলেস 2 পড়া অধ্যায় তৃতীয় পার্ট 3.4, 3.5 এবং 3.6। এই হচ্ছে পড়া আগামী দিন, আমাদের টপলেস 2 পড়া হচ্ছে অধ্যায় তৃতীয় 3.4, 3.5 এবং 3.6। আজ এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।